Hello students, welcome to class 11. तो आमरा class 11 first chapter basic concept of chemistry এইটা থেকে আমরা শুরু করব। রসায়নের প্রাথমিক ধারণা যাক আমি একটু একদম শুরু থেকে করা যাবে, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আসছো, কে কোথায় কিভাবে শিখেছো সেটা সেজন্য আমি আমার মত বলছি। দেখ পদার্থ পদার্থ কাকে পদার্থ হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো থাকে তাকে পদার্থ। দেখো যার ভর আছে ভর থাকে, যার আয়তন আছে মানে কিছু পরিমাণ স্থান দখল করে আয়তন আছে, সেটা জাগ্য ধর্ম থাকে। আমি বলছি সে সব জাগ্য ধর্ম থাকে যার ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য আর যা আন্তঃশক্তি ইন্টারনাল এনার্জি, আন্তঃশক্তি কিউব এইগুলো যা যা আমি একটু একটু করে বলে দিচ্ছি। তাহলে পদার্থের প্রথম কথাই হচ্ছে যা কি থাকতে হবে, ভর থাকতে হবে, যার আয়তন থাকতে হবে মানে যা কিছু পরিমাণ স্থান দখল করতে হবে, যার জাড্য ধর্ম আছে। জাড্য ধর্ম মানে কি, কোন পদার্থকে যেখানে যে জায়গায় অবস্থায় রেখে দেওয়া হচ্ছে সেই অবস্থায়, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরলরেখায় ধাবমান হবে, এইটা যার প্রবণতা যা ইন্দ্রিয় গ্রাহ্য। তাহলে জাড্য দুরকমের আছে, একটা স্থিতিজাড্য আর একটা গতিজাড্য। স্থির বস্তুগুলো স্থির থাকতে চায় আর যেগুলো গতিশীল বস্তু তারা চিরকাল গতিশীল অবস্থায়। তারপর আমরা বলছি যে ইন্দ্রিয় গ্রাহ্য, এটা কিন্তু কোন রাশি না, এটাকে পরিমাপ করা যায়, জাস্ট অনুভব করা যায়। আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এর সাহায্যে আমরা ফিল করতে পারি, তাই তো? আর আন্তঃশক্তি, দেখো বিজ্ঞানী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তার একটা সূত্র ছিল কি, E সমান সমান MC স্কয়ার, মানে শক্তি, এম মানে পদার্থের ভর আর সি মানে হচ্ছে আলোর বেগ। অর্থাৎ কোন পদার্থকে যদি আলোর বেগের বর্গ বেগে নিয়ে যাওয়া যায় তাহলে তার ভর কিছুটা পরিমাণ শক্তিতে পড়বে। এখন দেখো তো এইটা হচ্ছে তোমার কি, আলোর বেগ সব কথা ধ্রুবক, একে পরিবর্তন করা যায় না। তাহলে আমি এর আগের লাইনটা কি লিখবো, ই প্রপোর্শনাল টু এম, এই তো ভেদের সূত্র অনুযায়ী এইটাকে সমান সম্পর্ক করতে গেলে একটা ধ্রুবক গুণ করতে হয়। অর্থাৎ আমরা এই লাইনটা থেকে বলতে পারি কি না, যারই ভর আছে তার কিছু পরিমাণ শক্তি আছে, অর্থাৎ পদার্থের ভর জনিত যে শক্তি। আমি প্রথম সংজ্ঞার প্রথম কথায় কি বলেছিলাম, যার ভর আছে মানে পদার্থ মাত্রেই ভর থাকতে হবে আর ভর যারই আছে তারই একটা শক্তি, এটাই হচ্ছে এই শক্তিকেই বলা হয় আন্তঃশক্তি। এটা তার নিজস্ব, তার নিজের অস্তিত্বের জন্য যে শক্তি। আমরা ক্লাস ইলেভেনে একটা চ্যাপ্টার আছে পরের দিকে থার্মোডাইনামিক্স তাপ প্রতিবিদ্যা, তখন এটা নিয়ে ডিটেল করে বলবো। যাই হোক তাহলে এইটা এবার লক্ষিয়া, তুমি পদার্থ দেখো তো এই যে পেনটা এটা পদার্থ কিনা তোকে বিচার করে দেখতে হবে। দেখো এর কি কি আছে, এই এই যে বৈশিষ্ট্যগুলো বলেছি তার এগুলো রয়েছে কিনা, দেখো প্রথম এটার ভর আছে কিনা, এটার ভর আছে তো আছে, এর আয়তন আছে, এই তো একটা জায়গায় আয়তন রয়েছে, এর জাড্য ধর্ম দেখো এটাকে যদি স্থির করে রেখে দিই তাহলে একে হঠাৎ করে বেড়াতে যাবে নাকি কোথাও, নিশ্চয় যাবে না। তাহলে একে একে যদি কেউ ঠেলে না দেয়, কিছু ভূমিকম্প না হয়, কেউ টেনে না নেয় তাহলে চিরকাল 100 বছর পরেও এই জায়গাতেই থেকে থাকবে,
তাহলে স্থির বস্তু যার ইন্দ্রিয় কাজ হয় তুমি চোখের সাহায্যে নয়তো ত্বকের সাহায্যে বুঝতে পারছো, অস্তিত্বের কথা বুঝতে পারছো তো আছে তো। আর আন্তঃশক্তি আমার যেহেতু এর ভর আছে তাহলে এটা একটা পদার্থ, তাই তো? তুমি ধরো এক খণ্ড লোহা পদার্থ কিনা ভাবো, দেখো এক খণ্ড লোহা পদার্থ কারণ এই বৈশিষ্ট্যগুলো সব রয়েছে। একটু জল নিলে একটা বাটিতে বা পাত্রে জল নিয়েছো সেটাও পদার্থ, আবার গ্যাস নিয়েছো মানে একটা একটা বেলুন নিয়েছো সেই বলো গ্যাসের ভর আছে তো নাকি? প্রথম বিজ্ঞানী অটো ফন গেরিগ একটা পরীক্ষা দ্বারা প্রমাণ করেছিলেন যে গ্যাসের ভর আছে, তাহলে গ্যাসের ভর আছে, গ্যাসের তো স্থান দখল করে থাকে। হ্যাঁ এদের মতো নয়, গ্যাসকে যেমন জায়গায় রাখবে সেই রকম, এইটুকু জায়গাতে রাখলে সেই গ্যাসটা ওইটুকু জায়গাতে থাকবে, আবার বড় জায়গাতে রেখে দিলে সেই গোটা জায়গাটা দখল করে থাকবে, মানে কঠিন বা তরলের মতো নয়, তরলের আয়তন নির্দিষ্ট কিন্তু আকারটা নির্দিষ্ট নয়, আর কঠিনের মানে বুঝা গেল আয়তন নির্দিষ্ট। এক লিটার তরল নিয়েছো সেটা বাটিতে রাখলে বাটির মতো শেপ নেবে কিন্তু এক লিটার, ঘটিতে রাখলে ঘটির মতো শেপ নেবে কিন্তু এক লিটার, তার মানে তরল পদার্থের আয়তন নির্দিষ্ট কিন্তু আকার নির্দিষ্ট নয়, যে পাত্র রেখেছো তার মতো শেপ নিয়ে নেয়, তাই তো? এরপর কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে হচ্ছে কি আকার এবং আয়তন দুটোই নির্দিষ্ট, আর গ্যাসের ক্ষেত্রে আকার আয়তন কোনোটাই নির্দিষ্ট নয়, ঠিক আছে? এরপর এরপর তাহলে আমরা বললাম কি যে এক খণ্ড লোহা তামা দস্তা পিতল ইত্যাদি এরকম সমস্ত যা জিনিসপত্র এই এই যে ডাস্টার এটা বই এরা প্রত্যেকেই পদার্থ, পদার্থ বস্তু এর মধ্যে একটুখানি পার্থক্য আছে, কোথায় কেমন কিরকম পার্থক্য দেখো, ধরো এক এই এই জায়গাতে তুমি একটু মাটি লেগে দিয়েছো কিন্তু এবার আমি এই পরিমাণ মাটিকে একটা ইটে পরিণত করে দিলাম, এই ঠিক এতটা পরিমাণ মাটি আমি নিয়েছি যাতে কিনা একটি ইট তৈরি করা যায় এখান থেকে এবং একটুও বাড়তি না থাকে। এবার এবার এইটা পদার্থ কিনা দেখো ভালো করে হিসাব করে দেখো, এর ভর আছে এর আয়তন আছে এর জাত ধর্ম আছে ইন্দ্রিয় গ্রাহ্য আন্তঃশক্তি বর্তমান, কিন্তু এর সঙ্গে এর পার্থক্যটা কি, এর নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই আর এর নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, সুতরাং এইটাকে বলা হয় বস্তু, তাহলে এটা হলো পদার্থ আর এটা হচ্ছে বস্তু, তাহলে সব বস্তুই পদার্থ কিন্তু সব পদার্থ বস্তু যা তাহলে যে সব পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে তাকে বলে বস্তু। যাই হোক এবার আমাকে তুমি নিজেকে ভাবো, কোন একটা প্রাণীকে ভাবো, দেখো তো আমি পদার্থ কিনা, দেখো আমার ঘর আছে আমি আমার আয়তন আছে আমি ইন্দ্রিয়গ্রাহ্য, আমার ঘর যখন আছে তখন আত্মশ, কিন্তু সমস্যা কোন জায়গাটাই বলো তো আমাকে নিয়ে, আমাকে নিয়ে সমস্যা, আমাকে তোমাকে নিজেকে ভেবে দেখো, যেহেতু আমরা এখন দূরে দূরে রয়েছি তো সেই জন্য সরি এই জায়গাটা না জাগ্রত এইটাকে নিয়ে হচ্ছে সমস্যা। তুমি বললে যে আপনি এইমাত্র এখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তখনই হাত নাড়ছেন পা নাড়ছেন হেঁটে বেড়াচ্ছেন, তাহলে কি আপনার কি ধর্ম কি জাগ্রত? আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতাম মৌনব্রত পালন করে তখন আমার স্থিতি জাগ্রত, আবার কিছুক্ষণ পর আমি দৌড়াচ্ছি, তাহলে তাহলে সমস্যাটা হচ্ছে কি আমার চারটোটা ডিফাইন্ড নয় মিক্সড, তাহলে আমার ক্ষেত্রে কি হবে আমি কি পদার্থ? এই এই পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে এইটা তো পারমিট করছে না, ইয়েস, তাহলে আমি হলাম জীবিত পদার্থ। আর এর আগে এক খণ্ড লোহা তামা দস্তা জল দুধ পেট্রোল এদিকে তোমার অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এরা হলো মৃত পদার্থ বা জড় পদার্থ আমাদের জন্য, আমি তুমি গরু ছাগল একটা গাছ উদ্ভিদ যাদের প্রাণ আছে তাদের জন্য অন্য বিজ্ঞান জীবন বিজ্ঞান জীববিদ্যা, আমাদের জন্য হচ্ছে জড় বিজ্ঞান। এই জড় বিজ্ঞানের দুটি শাখা, তাহলে জড় বিজ্ঞানের দুটি শাখা, একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান একটা রসায়ন,
পদার্থ বাইরের অবস্থাগুলোকে নিয়ে আচরণ করে আর তাদের সমস্ত ধর্মাবলী নিয়ে আছে মানে স্টাডি করা হয়, আর রসায়নে স্টাডি করা হচ্ছে তার অণু পরমাণু ভিতরের গঠন রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি। তাহলে এই হলো আমাদের কেন মানে কোন দিকে আমরা করব। তাহলে আমরা কোন একটা পদার্থের রাসায়নিক দৃষ্টিভঙ্গি থেকে ঠিক আছে দেখ তাহলে পদার্থের ডেফিনেশন। এবার এই পদার্থকে ভেঙে কি পাওয়া যায়? ভেঙে মানে ভাঙা বলতে আমরা কি ওই বিস্কুট ভাঙা, পেন ভাঙা, ডাল ভাঙা, হাতের মানে হাতের হাড় ভেঙে যাওয়া তার কথা বলছি না, আমরা বলছি বিশ্লেষণ। মানে আস্তে 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 তাকে যদি সরানো হয় তাহলে কি পাওয়া যায় নিশ্চয় তোমরা জানো। একটু ছোট্ট গল্প বলি, দেখো একটা গল্পের অবতার বলি। সাপোজ এটা একটা মিষ্টি, একটা লাড্ডু, একটা হলো ক্ষীর নিলাম আমরা, একটা লাড্ডু নিলাম। কি দিয়ে তৈরি তোমরা জানো নিশ্চয়ই, ছোট ছোট বোঁদে বা মিহিদানা ইত্যাদি এরকম দিয়ে প্রচুর সংখ্যক দিয়ে তৈরি এরকম। আচ্ছা এ দেখো এটা পদার্থ কিনে ভালো করে হিসাব করো, দেখো এর কি আছে, এর ভর আছে, এর আয়তন দখল করে থাকে, এটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য এর জাত্য ধর্ম বর্তমান এ ইউ আন্তঃসত্ত্ব এটা হচ্ছে। সুতরাং এটা একটা পদার্থ তাই তো। এবার হ্যাঁ তুমি বলবো এটা বস্তু, কারণ নির্দিষ্ট জায়গা থেকে টাকা রয়েছে, এটা কেমন আকার গোল নয় কিন্তু গোল আর গোলকের মধ্যে প্রচুর পার্থক্য। আমরা সাধারণত মুখ্যস্থে গোল বলে ফেলি, গোল হচ্ছে দ্বিমাত্রিক, মানে কি তোমার মুখ আর তোমার দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকের পার্থক্য কোথায়। তোমার মুখ আর তোমার মুখের ছবি দেখবে তোমার কোন একটা ফটোগ্রাফের মধ্যে, তোমার মুখের মধ্যে নাক চোখ কান সবই আছে, কিন্তু তুমি নিজের মুখে হাত দিয়ে দেখো কোথাও উঁচু কোথাও নিচু ইত্যাদি এইসব ফিল করতে পারবে, কিন্তু তোমার মুখের ছবির উপরে তুমি যদি হাত বোলাও তাহলে সবটাই প্রেম। অথচ সবাই আছে, তাহলে ওর সঙ্গে বাস্তব মুখের সঙ্গে মুখের ছবির কি পার্থক্য? বাস্তব মুখটা হচ্ছে ত্রিমাত্রিক আর মুখের ছবিটা হলো গিয়ে তোমার দ্বিমাত্রিক, এটাই হচ্ছে তোমার পার্থক্য, বুঝা গেল। তাহলে দেখো তাহলে গোলাপ এইটা যেটা দেখেছি এটা কিন্তু গোল নয়, এটা হচ্ছে গোলক আকার। তাহলে নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে গোলক, তো একটা জ্যামিতিক আকার বলতে কি প্রথম জ্যামিতিক বিকার প্রথম কি? প্রথম হচ্ছে বৃত্ত। দেখ অনেকগুলো বৃত্ত, অনেকগুলো বৃত্তকে যদি পরপর পরপর তুমি রাখো তাহলে একটা চোঙ আকার হয়ে যাবে, হবে না? ভালো করে ভেবে দেখো না, এরকম গোল 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 এরকম এই একটা বৃত্ত, তার উপরে অনেকগুলো কাগজের কাটা টুকরো এরকম যদি পরপর পরপর রাখা হয় তাহলে একটা চুমাকার সার্ভিস নিয়ে নেবে, তাহলে সেটাই তো একটা জ্যামিতি। তারপরের ফিগার কি? তারপরের ফিগার হচ্ছে ত্রিভুজ। এবার একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে ত্রিভুজ, তুমি বাড়িতে অবসর সময় যদি ফাঁকা কাগজ পড়ে থাকে অনেকগুলো 100টা কি 200টা একসঙ্গে কাগজকে একরকম করে নিয়ে পরপর পরপর ত্রিভুজ আকারে কাটো, নিয়ে যদি পরপর রাখো তাহলে একটা ত্রিমাত্রিক শেপ দিয়ে দেবে। তারপর হচ্ছে চতুর্ভুজ। এবার চতুর্ভুজ অনেক রকমের হয় তাই না, চতুর্ভুজ অনেক রকমের হয়। এ দেখো আমি একটা দেখাচ্ছি, ভালো করে দেখো, দেখো এটা এই অংশটাতে একটা চতুর্ভুজ নাকি, আবার সেই রকম এইরকম টুকরো অনেকগুলো পর 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 সাজালে পরে এরকম একটা সাইজ নিয়ে নেবে তাই তো। তাহলে এটা আবার দেখো যদি এক্ষেত্রে কি হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ সমান সমান কিন্তু উচ্চতাটা বেশি, তুমি যদি এইটা ঠিক এই এই জায়গাতে কেটে দিতে তাহলে লুডো ছক্কার মতো লাগতো, এই অংশ এই অংশ পর্যন্ত কেটে দিলে মানে যতটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান সমান হয়ে গেলে তখন একরকম হয়েছে। যাই হোক আমি এরকম আরো অনেক ফিগার আছে, আরো অনেক ফিগার আছে, তাহলে সেগুলো যখন ঠিকঠাক সময় আসবে তখন হবে, তখন আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। তো যাক পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়, তাহলে আমরা দেখলাম এইটা হচ্ছে একটা পদার্থ, কারণ পদার্থের সমস্ত গুণ এর মধ্যে আছে। এবার এইটাকে তুমি যদি বিশ্লেষণ করো, বিশ্লেষণ করা বলেছি মানে টাপাস করে ভেঙে দেওয়া নয় কিন্তু,
ছাড়া হবে। তাহলে ছাড়ালে পরে কি পাবে? এর এই যে এইটাকে ভাঙলে পরে এই যে এই যে জিনিসগুলো পাবে এরকম আছে, ছোট 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 কণাগুলো পাবে। তাহলে দেখো এইটা যদি পদার্থ হয়, তাহলে এবার আমি বলি এই যে একটা মিহিদানা যেটা পেয়েছো একটা, এর শেপ কেমন? দেখো এইটা যদি গোলকাকার হয় এটাও গোলকাকার, এটার রং হলুদ হলে এটাও রং হলুদ, এটার যেমন টেস্ট খেতে এর টেস্ট হচ্ছে এরকম। এটার উপরে যদি 7 দিন পর ওটা লামটার উপর 7 দিন পর যদি ছাপা তৈরি হয় তাহলে এর উপরেও 7 দিন পর ছাপা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি সমস্ত এর সব ধর্মই এর মধ্যে বর্তমান, শুধু যেন সেপটা ছোট মিনিয়েচার ক্ষুদ্রতম রূপ, তাই না? তাহলে এটাও তো পদার্থ। তাহলে আমি দেখো ডেফিনেশন পদার্থে, পদার্থে কেমন কেমন কথা, মানে তুমি অণু বলতে বেশ তুমি এটা বলতে তুমি এক কাজ করলে যে আমি এতটাকে নিয়ে নিলাম, মানে এইটা থেকে ভেঙে এতটা নিয়ে নিলাম, না সেটা করলে হবে না, যতটুকু না দিলে ন, মানে কি মানে আমি আবার বলছি ধরো তোমাকে এটা ভাঙতে 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 একটা একটা মোদের দানা কি মিহিদানার দানা দিয়ে তোমাকে হাতে রেখে বললাম যে বাবা বলো তো এটা এটা কি এটা কিসের অংশ বলে তোমার মনে হচ্ছে, এটা কি জিনিসটা তুমি একটা খেয়েও দেখতে পারো, একটা খেয়ে দেখতে পারো, এ বললো কি তুমি নিশ্চয় বুঝতে পারবে, মানে পারতে হবে, যদি যদি একটা খেয়ে না বুঝো তাহলে দুটো নিতে হবে, যদি না সেটাতেও যদি না বুঝতে পারো তাহলে তিনটে, এবং তোমাকে নিশ্চয় এটা সর্ষের দানা বললে হবে না, মানে তুমি সেন্স করতে পারতে হবে যে হ্যাঁ এটা আমার ওই লাড্ডু থেকেই ভেঙে আনা হয়েছে। তাহলে পদার্থের ক্ষুদ্রতম অংশ, স্মলেস্ট পার্ট, পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে মানে এইটার এইটার যার মধ্যে ওই পদার্থের সব গুণ এবং ধর্ম বর্তমান। তাহলে পদার্থের দেখ আমি লিখছি ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম অংশ স্মলেস্ট পার্ট, ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ওই পদার্থে সব গুণ ও ধর্ম বর্তমান, যার মধ্যে ওই পদার্থে সব গুণ ও ধর্ম বর্তমান, এবং the smallest part of the substance in which all the properties are there and jar sadhin satta, sadhin satta existence real and sadhin satta bartaman taki bole অনু। দাঁড়াও এর মধ্যে আমার একটু ডিফেক্ট আছে আমি ঠিক করবো আজকে ধৈর্য ধরে। তাহলে পদার্থের এটাকে যদি পদার্থ হয় পদার্থের ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতমটা আশা করি বুঝতে পারলে, মানে বড় অংশ নেওয়া যাবে না, মানে যতটুকুর মধ্যে না নিলে নয়, ধরো একটা চক নিয়েছো, একটা চক নিয়েছো সেটাকে ভাঙতে 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 এমন একটা ছোট অংশ দেখালে যে হ্যাঁ তোমাকে দেখালে তুমি এক চান্সে বলে ফেলবে যে হ্যাঁ এটা তো চক থেকে ভেঙে এনেছেন, এবং এটা চকের যা যা গুণ ধর্ম, মানে চক চক দিয়ে তো নিশ্চয় খাওয়া হয় না, চক দিয়ে বোর্ডে বোর্ডে লেখার কাজ করা যায়, তো সেই রকম তুমি ফরগেট আওয়ার ব্লাড, তুমি এইভাবে ভেবে নাও একটা লোহার অংশ, একটা লোহার লাম, ইউ হ্যাভ টেকেন এ লাম অফ আয়রন, তাহলে সেইটাকে ভাঙতে 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 এমন একটা ছোট জায়গাতে দাঁড় করিয়েছো, ঠিক আছে, যার মধ্যে ওই লোহার সমস্ত গুণ এবং ধর্ম বর্তমান, ঠিক আছে? এবং দেখো লোহার মধ্যে যদি মরচা, এইটা লোহার মধ্যে যদি মরচা পড়ে তাহলে এটার মধ্যেও রাস্টিং হবে, লোহা অ্যাসিডের সঙ্গে যেমন এই কোন একটা অ্যাসিডের সঙ্গে আয়রন যেমন বিক্রিয়া করবে এইটুকু সঙ্গে গোটা লামটাও যেমন বিক্রিয়া করবে এই সঙ্গে সেরকম বিক্রিয়া করবে, এ যদি ম্যাগনেটে তার আকর্ষিত হয় তাহলে এটাও হবে এইরকম, মানে যতটুকুকে না দেবে
এবার তুমি বলবে যে না এটাকে তুমি ছোট করে দিই, তারপর তার বুঝতে পারবে না। তুমি ধরো সাপোজ এবার আবার সেই লাট্টুতে শিফট করছি, যে একটা লাট্টুকে তুমি একটা সুচ দিয়ে ভেঙে একটুখানি সুচের ডবায় করে নিয়ে এসে বললাম যে এইভাবে নিয়ে এসে এটা দেখো তো এটা কি, তুমি দেখে বুঝতে দাও হলুদ হলুদ কিছু বুঝবে এটা কোথাও থেকে এনেছে। হ্যাঁ, সেটা নট নেসেসারি যে লাড্ডু থেকে এনেছে, অন্য কোনো একটা হলুদ রঙের মিষ্টি দেখেও করতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি এটা মিষ্টি কোনো ঝাল নয়, কিন্তু কি থেকে এনেছেন সেটা ঠিক বোঝা যায়। তাহলে সেইটা কিন্তু কথা আমি বলছি না, আমি বলতে চাইছি যার যতটুকু না নিলে নয়, তাহলে স্মলেস্ট পার্ট অফ দ্য স্মলেস্ট পার্ট অফ দ্য সাবস্ট্যান্স ইন হুইচ অল দ্য প্রপার্টিজ আর প্রেজেন্ট and which has real existence, যার স্বাধীন সত্তা আছে তাকেই বলা হচ্ছে এর অণু। এবার এবার তুমি তাহলে বুঝতে পারলে, এবার যে কোনো একটা অণুকে নিয়ে তুমি এবার এটাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে পদার্থকে ভাঙলে কি বলা যায়? অণু। ইংরেজিতে ইংরেজি শব্দগুলো জানো, এটাকে বলে মলিকিউল। এবার এবার আমরা করেছি কি, এই একটা অণুকে নিয়ে একটা মলিকিউলকে নিয়ে তুমি বিশ্লেষণ করছো, অ্যানালাইসিস করছো, ভাবছো। তাহলে কেমন হবো এটাকে? এবার আমি যেটা বলেছিলাম এটাকে সূক্ষ্ম সূক্ষ্ম একদম। এবার তুমি ভাবো আবার সেই প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম, তাহলে এইটার কাল এটার টোটালটা দেখতে কেমন ছিল? স্পেরিকাল, এটাও তো সেই রকমই হবে। এটার কালার কেমন? ইয়েলো, তাহলে এটারও কালার। এটা যেমন টেস্ট সুইট, তাহলে এটারও টেস্ট সুইট। এটার উপর যদি 7 দিন পর ফাঙ্গাস ধরে ছত্রাক করে, তাহলে এটার উপরেও তাই করবে, তাই না? শুধু কোন জায়গাটায় সমস্যা, তাহলে তুমি বলবে নতুন কথা কি বলে? হ্যাঁ, নতুন কথা হচ্ছে এই জায়গাটা, দেখো এইটা স্বাধীন সত্তা, এটাকে দেখে তুমি চিনতে পারবে না যেটা কোন জিনিস থেকে নিয়ে আসা হয়েছে, তাই না? তাহলে দেখো আমি ডেফিনেশন দিই, এটা তো পদার্থেরই অংশ নাকি? ক্ষুদ্রতম করবো না, তখন আমাদেরকে ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। এটাকে যদি বলি স্মলেস্ট, তাহলে এটাকে বলবো ফাইনেস্ট, তাহলে ফাইনেস্ট পার্টিকেল, ফাইনেস্ট পার্ট অফ দ্য সাবস্ট্যান্স পদার্থে। একটু ভুল থাকছে কিন্তু ডেফিনেশনটা, আমি চেঞ্জ করব একটু। ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ওই পদার্থের সব গুণ ও ধর্ম বর্তমান এবং যার স্বাধীন সত্তা কি নেই, তাই তো? আরে ভাই, সেটা যদি লিখে দিতে পারতাম তাহলে তো খুব সহজ হয়ে যেত। কিছু পদার্থের অণু আছে, এমন সাম মলিকিউলস আর দেয়ার টু হুইচ উই ক্যানট ব্রেক ডাউন ইন টু স্মলার পার্ট, এমন কিছু পদার্থের অণু আছে যারা নিজেরাই এতটাই ছোট যাকে আর ছোট করা যায় না। তাও ছোট যদি করা যায় না, তাহলে সেটাই তো একদম এই অংশে চলে আসছে। তাহলে এই অংশটা আমরা বলছি, আমি একটু চেঞ্জ করে বলছি, বর্তমান এবং যা এবং যার রাসায়নিক এবং যার রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ার অংশগ্রহণ করে
তাকে বলে, তাকে বলে পরমাণু, অ্যাটম, তাকে বলে অ্যাটম। আমি আবারও বলেছি এই ডেফিনেশনের মধ্যে কিন্তু একটু খামতি আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। ঠিক আছে, তাকে বলে অ্যাটম। তাহলে দেখো এবার, এবার আমি কোথায় খামতি আছে সেটা, এবার যদি উল্টো দিক থেকে, তাহলে এটা ভেঙে পেলাম আমরা কি, পরমাণু, এই পরমাণুকে অনেকদিন পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল পরমাণুকে আর ভাঙা যায়, কিন্তু বর্তমানে ভাঙা যায় ভেঙে কি না, আমি এখন আর সেটা বলছিলাম, সেটা নেক্সট চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার। পরমাণুকে ভেঙে তোমরা জানো অনেক কিছুই, জানো কি কি তোমরা নিশ্চয় বলবে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, আরো অনেক কিছু, 29 ধরনের কণা পাওয়া যায় যেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল। শুনেছো নাম, শুনেছো, মেসন, বোসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো ইত্যাদি সব অনেক রকমের নাম আছে। যাক, তাহলে সেইগুলোকে আমি একটু লিখিয়ে দিচ্ছি, আদি কণা, ফান্ডামেন্টাল পার্টিকেল, আদি কণা। তাহলে এই আদি কণা, ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো যুক্ত হয়ে নিজেদের মধ্যে কম্বাইন দেমসেলভস টু ফর্ম অ্যাটম, অ্যাটম কম্বাইন দেমসেলভস টু ফর্ম মলিকিউল, মলিকিউল কম্বাইন দেমসেলভস টু ফর্ম সাবস্ট্যান্স অর ম্যাটার। আমি একটুখানি এটা তোমাদেরকে মডেলের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। দেখ, প্রথম বলো, ধরো এটা 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 রেপ্লিকা, দেখো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বলছি, এটা কি, এটা হচ্ছে একটা অ্যাটম। অ্যাটম কত ধরনের অ্যাটম হবে, অ্যাটম 118, আজকে দিন পর্যন্ত 118টা মৌল আবিষ্কৃত হয়েছে, সুতরাং অ্যাটম হবে 118 ধরনের। এটা যেমন একটা দেখাচ্ছি ক্লোরিন, এটা হচ্ছে, তাহলে এটা যে তুমি লেখো এটা হচ্ছে সিএল, এটা হচ্ছে একটা অ্যাটম পরমাণু, বাস্তবে কিন্তু এত বড় মোটেও নয়। আর এটা দেখো দুটো সিএল একসঙ্গে যোগ হয়েছে বাই মিন্স অফ কেমিক্যাল বন্ড, যার মাধ্যমে যুক্ত হয়ে তাকেই বলো, এটা হচ্ছে সিএল টু, এটা হলো সিএল, মানে এইটা আর এই দুটো যখন একসঙ্গে হয়েছে এটাকে আমরা বলি সিএল টু। তাহলে এইটা হলো অণু, মলিকিউল, আর এটা হলো অ্যাটম। ঠিক আছে, আরো ধরো এটা হচ্ছে ও, এটা হলো ও, অক্সিজেন, এটা কি অ্যাটম না মলিকিউল, কার সঙ্গে তো যোগ পাইনি, একা একাই আছে, সুতরাং যখন মানে যাকে ভাঙা যায় না। দেখ আমরা কি বলেছি একদম শেষ পর্যন্ত, এইটা এইটা একে আর আমি তো এখন এই চ্যাপ্টার আমরা এই জায়গাতেই থেমে যাব, তাহলে অ্যাটমকে আর ভাঙা যায় না। ভাঙা মানে কেমন, এটা কি তুমি বলবো আমার কাছে তো বড় বড় লাল হাতুড়ি বাতুড়ি আছে, কেটে আমি সেটার কথা বলেই নি, আমি কিন্তু বলেছি বিশ্লেষণ, মানে দেখো এইটা এটা এটাকে, তাহলে এইটা যে বিশ্লেষণ করা গেল, তাহলে এইটা হচ্ছে মলিকিউল, তাহলে মলিকিউলকে বিশ্লেষণ করা যায় কিন্তু অ্যাটমকে করা যায় না। ঠিক আছে, ডিস এটাকে, তাহলে এটা কি অ্যাটম না মলিকিউল, এটা হবে অ্যাটম, আর মলিকিউল দেখো এই দুটো যখন নিজেদের সাথে করে যোগ হয়ে যাচ্ছে, দেখো ও ছিল আর এই দেখো আর একটা ও টু। ঠিক আছে, ধরো এই এইচ, এটা অ্যাটম না বলে কি কি বলবে, এটা হচ্ছে অ্যাটম, এটা কি, এটা হাইড্রোজেন, তাহলে এই দুটো নিজেদের মধ্যে চলবে, তাহলে এটা হলো কি এইচ টু ও, এইচ টু ও, তাহলে এই অ্যাটমগুলো যোগ হয়েছে, তার মানে এটা হয়ে গেল মলিকিউল। আমি আবার একটা দেখাচ্ছি, এইচ আবার দেখো এইচ টু, এগেন এইচ টু ও, এইচ টু ও, আরো একটা
এরকম আমি কয়েকটাই করে দেখাবো। আবার দেখো H2O, তাহলে এগুলো সকলের মলিকিউল। এই মলিকিউল গুলো যখন নিজেদের মধ্যে দেখো, এদিকে দেখো, এদিকে দেখতে পাচ্ছ, তাহলে এটা হলো ওয়াটার। তাহলে মলিকিউল গুলো পরপর যুক্ত ওয়াটার তৈরি হয়েছে। এটাকে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে আস্তে আস্তে সাবস্ট্যান্স, তাকে যদি তুমি ডিসোস আস্তে আস্তে বিশ্লেষণ করো, অ্যানালাইসিস করো, তাহলে প্রথম পাবে মলিকিউল। এবার এই মলিকিউল গুলো থেকে অ্যাটম, আমার প্রশ্নটা কিন্তু সেই জায়গাতে ছিল না। তাহলে দেখো এই এটাও একটা মলিকিউল আর এটাও একটা মলিকিউল, হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স? এই মলিকিউলটাকে তুমি যদি অ্যানালিসিস করো তাহলে তার থেকে একই রকম কটা অ্যাটম, অ্যাটম কটা পাওয়া যাচ্ছে, দুটো, কিন্তু সেম টাইপের। তাহলে এইরকম মলিকিউলকে বলা হচ্ছে এলিমেন্টারি মলিকিউল, মৌলিক অণু। তাহলে অণুকার হতে পারে, মৌলিক পদার্থের হতে পারে। আবার দেখো এটা কেমন পদার্থ, মৌলিকটা, কারণ এইটাকে এই যে অণুটা আমি তোমাদেরকে আগেই বললাম এটা অণু, এই অণুকে বিশ্লেষণ করে ক ধরনের পরমাণু পাওয়া যায়, টাইপ দু ধরনের, একটা সাদা ধরন একটা লাল ধরন। এ দেখো সাদা ধরন আর লাল, তাহলে এটা এটা হচ্ছে যৌগিক পদার্থের। তাহলে এইগুলো এই ধরনের অণু এরকম, তাহলে যৌগিক অণু কেমন কেমন, যৌগিক অণুর এক্সাম্পল হচ্ছে তোমার দেখো H2O, CO2, NH3, CH4, HNO3, H2SO4, প্রচুর প্রচুর। আর মৌলিক, সে জায়গায় মৌলিক অণুর উদাহরণ কি, দেখো H2O2, O3, CN2, N2, BR2, F2, দেখো P4, S8 ইত্যাদি। এরা হলো, এরা হলো তোমার কি মৌলিক অণু, আর এই হচ্ছে যৌগিক। আমার কথা বলি এবার দেখো, অণুতলে অণু আমরা কি বললাম কার কার হতে পারে, যৌগিক পদার্থের হতে আর মৌলিক পদার্থেরও হতে পারে। তাহলে অণুটা যৌগিক পদার্থেরও হতে পারে, কিন্তু পরমাণু দেখো এদিকে দেখো ভালো করে দেখো, তাহলে জলের অণু বলেছি আমি, কি বলেছি অণুকে ভেঙে মলিকিউলকে ভেঙে অ্যাটম পাওয়া যায়। তাহলে তুমি নাও ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার দ্য অ্যাটম অফ ওয়াটার, তুমি তাহলে এটাকে ভাঙতে হবে, তাহলে ভাঙ, এ দেখো ভাঙলাম, আর কিন্তু সেটা জল রইল না, এটা কি হয়ে গেল, হাইড্রোজেন এবং